5 ঘন্টা বসা ছিল, কিন্তু দেখছেন কোনো মাছ নাই, হালকা সীমিত কিছু মাছ, কিন্তু অরিজিনালে বিন্দু জালে কিন্তু মাছ নাই। এই সীমিত এই মাছগুলো আছে এত বড় জালে, কিন্তু এসব জালগুড়া নদীতে বসার থাকলে কোনো সমস্যা ছিল না। একমাত্র সমস্যাটা হলে শুধু খালে কোস্টগার্ড, কোস্টগার্ডের ভয়ের কারণে কিন্তু ওনারা জালটা উঠে লাইতে হয়। কিন্তু আমাদের সরকারিভাবে বা যদি কোস্টগার্ডকে যদি ওই ধরনের কোনো অনুমোদন দেওয়া থাকতে হয়, যদি জেলেরা মাছ ধরবে কোনো সমস্যা না, জেলেরা ধরি খাক, তাহলে কিন্তু এত কষ্ট জেলেরা করা লাগতো না, নদী থেকে জালগুলা বারবার উঠে লাগতো না, প্রতি জোয়া জোয়া কিন্তু নদী থেকে জালগুলা উঠানো হয়। কিন্তু মাছগুলা কোনোদিনও অবৈধ হয় না, কিন্তু মাছগুলা ওনারাও খায়, কিন্তু কোস্টগার্ডও খায়, সবাই খায়, কিন্তু মাছগুলো অবৈধ না, কিন্তু জালগুলা করছে অবৈধ। কিন্তু এক কাটাও যদি কিন্তু এই মাছ না ধরা হয়, কিন্তু কোস্টগার্ড হইতে সম্পূর্ণ মানুষ হইতে কিন্তু তারা কিন্তু মাছের অনেক কষ্ট করে, কিন্তু মাছের দাম অনেক বাড়ি যায়, আর সেই জাল অবৈধ করে দিয়েছে, কিন্তু মাছ কিন্তু অবৈধ ন। একটা জাল উড়াইতে কত পরিশ্রম, কত কষ্ট জেলেদের। নদীতে অনেক দেখেন কত ফানের স্রোত, এই ফানের সূত্র বৃদ্ধি কিন্তু এই জালটাই উড়াইতে কিন্তু অনেক অনেক কষ্ট। কিন্তু এই জেলেরা কিছু চায় না, একমাত্র সরকার থেকে চাইতেছে ওনারা যে শান্তিমতো, যে ওনারা নদীতে জাল ধরি বা ওনাদের ছেলে মেয়েকে নিয়ে বা সুন্দর মতো সাইডে ভাত খাওয়া, আর ওই ধরনের ওনারা শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে এটাই চাইতেছে, কিন্তু আর কিছু চাইতেছে না ওনারা। ওনারা সরকার থেকে ঘর বা দালান কোটা বাড়ি গাড়ি কিছু চাইতেছে না, শুধু ওনারা ওনাদের এই বিন্দি জালগুলো নদীতে কিন্তু দৌড়ি, ওনারা এসে ওনাদের ছেলে মেয়েকে নিয়ে সুখ শান্তি মতন বা দুই চারটা ভাত খাইতে পারে, একজন সুন্দর মতো চলতে পারে, ওনারা শুধু এটাই চাইতেছে। ওনারা নিজেরা কষ্ট করে খাইতে রাজি আছে, কিন্তু কারো থেকে চাইতে বা হাত ফাইতে রাজি নেই।